প্রিয় বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা যে নোটিফিকেশানটি বা যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি দেখছেন, সেই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত অ্যাপ্লিকেশান। বন্ধুরা, সমস্ত বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেরিয়েছে, যে পোস্টের জন্য বেরিয়েছে সেটা হলো ডাটা এন্ট্রি অপারেটর। কী আছে সমস্ত বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। আপনারা জানতে হলে ভিডিওটি প্রথমত শেষ পর্যন্ত দেখুন, আপনার খুবই হেল্পফুল হবে এই জব বিজ্ঞপ্তিটি। বন্ধুরা, যদি ভিডিওটি আপনার হেল্পফুল হয়, ভিডিওটি এখনই একটি লাইক করুন, শেয়ার করুন কাউকে জানাতে হলে, এবং কোনোরূপ প্রশ্ন থাকলে সেটি কমেন্টে আমাদের জানান। আর প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট রোজ রোজ পাওয়ার জন্য অবশ্যই বাংলা ছাত্রাবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি দিকে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন। বন্ধুরা, এখানে যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি আপনাদের দেখছেন, এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর আপনাকে এটা যথাযথভাবে ফিল আপ করতে হবে। বন্ধুরা, ফিল আপ করে আপনাকে এটা বাই পোস্টে পাঠাতে হবে, বাই পোস্টে আপনাকে পাঠাতে হবে, এবং সাথে কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো কী আছে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বেরিয়েছে, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হবে, এবং যে ডিস্ট্রিক্টে আপনার নিয়োগটি হবে সেই ডিস্ট্রিক্টটি হলো আপনার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। বন্ধুরা, যেখানে টেম্পোরারি বেসিসে আপনার নিয়োগ হবে, দেখতেই পাচ্ছেন যে ডাটা এন্ট্রি অপারেটর অন টেম্পোরারি বেসিস ল্যাবরেটরি অ্যান্ড ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ির আপনার নিয়োগটি হবে। বন্ধুরা, এবং এখানে আপনার যে ডাটা এন্ট্রি পদে শূন্য পদ আছে দুটো, এবং এখানে আবেদন করার জন্য আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং এক বছরের যে কোনো কম্পিউটারের ডিপ্লোমা কোর্স আপনার থাকতে হবে, এবং যে বেতনটি আপনার এখানে দেওয়া হবে সেটা হলো 13,000 টাকা। আপনার এখানে সিলেকশানটা কীভাবে হবে, প্রথমে আপনি আপনার কম্পিউটার টেস্ট, যেখানে 40 নম্বর থাকছে এবং ইন্টারভিউ 10 নম্বর, টোটাল 50 নম্বরের পরীক্ষা আপনার হবে। প্রথমে আপনার হবে কম্পিউটার টেস্ট, তারপরে গিয়ে আপনার হবে ইন্টারভিউ। তো বন্ধুরা, কবে আপনার কম্পিউটার টেস্টটি হবে সেটাও এখানে দেওয়া আছে বন্ধুরা, এবং আপনার ভেনু অর্থাৎ কোথায় হবে সেটিও দেওয়া আছে। বন্ধুরা, কম্পিউটার টেস্টটি হবে 13/6/2021, এবং এখানে কম্পিউটার টেস্ট দেওয়ার জন্য আপনার যে রিপোর্টিং টাইম অর্থাৎ আপনাকে যে সময় থেকে যে সময়ের মধ্যে পৌঁছাতে হবে সেটা হলো 10:30 থেকে 11:30টার মধ্যে আপনার সকালের মধ্যে পৌঁছাতে হবে। বন্ধুরা, কোন কোন ডকুমেন্টসগুলো আপনারা পাঠাবেন দেখুন, যেখানে আপনার এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি যেটি প্রথমে বললাম সেটি নেবেন, তার সাথে আপনার অ্যাডমিন মার্কশিট যা আছে সেগুলো দেবেন, এবং আপনার যে এক বছরের কম্পিউটার সার্টিফিকেট আছে সেটা দেবেন, এবং আপনার আইডেন্টিটি প্রুফ যেমন ভোটার কার্ড আধার কার্ডের মধ্যে কিছু একটা দেবেন, দিয়ে সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে দুটো কালার পাসপোর্ট সাইজ ফটো আপনার দিয়ে দেবেন। বন্ধুরা, 6/4/2021 থেকে আপনার অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, এবং আপনার অ্যাপ্লিকেশানের ক্লোজ ডেট আছে 11/6/2021 বন্ধুরা বিকেল 5টার মধ্যে। এবং এখানে বলা হচ্ছে যদি আপনার কোনো কারণে পোস্টে যেতে দেরি হয় বা আপনার চিঠিটি যেতে দেরি হয় তাহলে তার জন্য ডিপার্টমেন্ট কোনো রেসপন্সিবল অর্থাৎ দায়ী থাকবে না। এখানে আপনার 12/6/2021 এই ডেটে আপনার ইন্টারভিউ লিস্ট পাবলিশ করা হবে, যেটা 3W জলপাইগুড়ি health.com এই ওয়েবসাইটের মাধ্যমে। আর এই অফিসিয়াল নোটিফিকেশানটি আপনারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পেয়ে যাবেন, সরাসরি ডাউনলোড করে নিতে পারেন, না পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল যে গভর্নমেন্ট সাইট আছে সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন, যেটা হলো 3W.wbhealth.gov.in এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা চাইলে এটি একটি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। তো চলুন, এই ছিল একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আপডেট যেটা এসেছে। বন্ধুরা, আশা করি এই আপডেটটি আপনাদের খুবই হেল্পফুল হবে। প্রত্যেকটি আপডেটের ন্যায় যদি হেল্পফুল হয় ভিডিওটি একটি লাইক করুন, শেয়ার করুন কাউকে জানানোর থাকলে, এবং কোনোরূপ প্রশ্ন থাকলে সেটি আমার কমেন্ট করে জানান। আর প্রতিনিয়ত নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বাংলা ছাত্রাবাস ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা, তার কারণে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেটগুলো আপনারা ঘরে বসে মোবাইল ফোনের দ্বারাই পেয়ে যাবেন।